আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। আজকে আমি আমার যে মাসের যে আপডেটটা আছে সেই আপডেটটা দেখাবো। আর আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন যে আমরা সহজ পদ্ধতিতে কালচার করে থাকি অথবা কম খরচে যেভাবে আমরা কালচার করে থাকি। বাংলাদেশের সমস্ত জেলায় আমরা সহজ পদ্ধতিতে মাছ চাষের মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এ হলো আমাদের পদ্ধতিগুলো। তো আজকে আমি কথা বলবো যে আমার চ্যানেলের মাধ্যমে শয়তানের চোখ পড়ছে, মানে শয়তানের চোখ পড়ছে আমার চ্যানেলের মাধ্যমে। কালকে হঠাৎ করে দেখি আমার চ্যানেলের কন্ট্রোলিং আমার হাতে নাই, তো একটা ফালতু একটা ভিডিও কে জানি পাবলিশ করে ফেলেছে। তারপর অনেক কষ্ট করে জিমেলের পাসওয়ার্ডগুলো চেঞ্জমেঞ্জ করে তারপর চ্যানেলটা আবার কন্ট্রোলে চলে নিয়ে আসছি। তো শয়তানের দল যতই বুদ্ধিমান হোক আর যতই শক্তিশালী হোক, কখনো তারা সফল হতে পারে না। তো এই দেখেন আমার মাছগুলো কত সুন্দর। যারা সহজ পদ্ধতিতে কালচার করতেছেন সবাইকে বলবো, প্রথম অবস্থা আপনার বেতনামি কইটা শুরু করেন, কারণ বেতনামি কই এর সাকসেসের হার অনেক বেশি। আপনার বেতনামি কইটা শুরু করতে পারেন। আর আমি এই দু একদিনের মাধ্যমে ওই হাউসটা, ওই পাশে যে হাউসটা দেখতেছেন ওই হাউসের মাধ্যমে শিং মাছ ছাড়বো। আর আমার এই পাশে যে এই হাউসটা আছে যেটার মাধ্যমে এখন বড় ধরনের বড় মাছ ছাড়া আছে, এই হাউসের মাধ্যমে আমি ইয়া ছাড়বো, ওই কিছু কই মাছ দিব। তো এই হাউসে অলরেডি মাছ আছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই হাউসে অলরেডি মাছ আছে। তারপরেও আমি এখানে কিছু কই মাছ দিব এদের সাথে, দেখবো কোনটা কীরকম হয়। এই হলো আমার হাউসের অবস্থা। তো দেখেন কত সুন্দর লাগতেছে হাউসগুলো। তো এই দেখেন, আসলে মাছ চাষ করা একটা শখের বশত মাছ চাষ করা হয়। শখ করতে করতে বিজনেস যেটা বলে, অনেক বেকারত্ব ব্যয়েরা আছে যারা মাছ চাষ করতেছে কিন্তু সফল হইতেছে না, বা অনেকে আছে যে নেশার কারণে মাছ চাষ করতেছে, মাছকে ভালোবাসে বলে তারা মাছ চাষ করতেছে। তো তাদেরকে বলবো যে আপনারা লেগে থাকেন, অবশ্যই সাকসেস হবেনই, লেগে থাকেন সাকসেস অবশ্যই আপনারা হবেন। তো আসলে মাছ চাষটা মানুষ এটাকে হাহামুরি একটা অ্যাপ বানিয়ে ফেলেছে, মানে বৈজ্ঞানিক অবস্থা বানিয়ে ফেলেছে, যেখানে বৈজ্ঞানিক ছাড়া প্রযুক্তি ছাড়া হবে না। কিন্তু আসলে সেটা হলো ভুল ধারণা, মাছ চাষ বৈজ্ঞানিক অবস্থা ছাড়াও হয়। দেখেন আমার প্রত্যেকটা হাউসে কিন্তু মাছ আছে। এই যে এই হাউসে মাছগুলো লড়ালড়ি করতেছে, এই হাউসে মাছগুলো লড়ালড়ি করতেছে, একটু অল্প অল্প খাবার দিছি, আবার ওই হাউসেও মাছগুলো লড়ালড়ি করতে, শুধু ওই হাউসে মাছ দেওয়া হয় না, এটা কয়েকদিনের মাধ্যমে দিয়ে দিব। তো মাছ আসলে নেশা হইলেও সবচেয়ে বড় বিষয়, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি। আর মাছ চাষ করার আগে সকল বিষয় জেনে নেবেন, কীভাবে আপনি মাছ চাষ করলে মানে সফল হতে পারবেন সেই বিষয়টা আপনি জেনে বুঝে তারপর মাছ চাষ করবেন। আর এই যে সব নেট ছাড়া কিন্তু মানে উপরে যেভাবে হোক যে কোনোভাবে একটা নেট দিবেন, না হলে দেখেন নেটের উপরে কত পাতা জমে আছে, এরকম একটা নেট দিয়ে তারপর সুন্দরভাবে কালচারটা করবেন, যাতে হাউসের মধ্যে মানে এই পাতাগুলো না পড়ে। তো আমরা এই নেট দিয়ে আবার নতুন করে এই ইয়াটা প্রজেক্টটা আবার সুন্দর করে ছায়া নেব, আবার নতুনভাবে দেখতে পারবো, নতুন কিছু ভিডিও নিয়ে আসবো দু চার দিন পরে। সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আমরা এই হাউসগুলো করতে পারতেছি না, মানে এই কাজগুলো করতে পারতেছি না। তো সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আর আপনারা নিজেরাও কালচার করুন। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিতেছি, খুদা হাফেজ, আবার দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলে বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শয়তানের দল যতই বড় হোক, তারা কোনো সময় মানুষের সাথে প্রতারণা করুক আর যাই কিছু করে, তার সত্যকে কখনো পরাজিত করতে পারবে না। আমাকে কোনো সময় যত ধরনের বাধা আসুক, চ্যালেঞ্জিং আসুক, আপনাদের ভালোবাসা আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আর সহজ পদ্ধতি মাছের সকল বিস্তারিত জানার জন্য আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। আসসালামু আলাইকুম, শুভ বিদায়।